কি হচ্ছে? গাড়ির হর্নের আওয়াজে এত ভয় পেয়ে গেলে? আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও! রাস্তা হাঁটা চলা একটা মুশকিল হয়ে পড়েছে। দেখতে পাও না নাকি? তুমি ঠিক বলেছ মোটু, শুধু রাস্তাই নয়, নিচে মাটিতে থাকাও খুব মুশকিল হয়ে পড়েছে। চারদিকে শুধু পলিউশনে ভরে গেছে। ওই দেখো, পাখিরা কি সুন্দর গাছের উপরে মজা করছে। ওখানে কি সুন্দর শান্তি আছে। সত্যিকারের জীবন তো ওরাই ভোগ করে। যদি এমন কিছু করা যেত যে আমরাও পাখিদের মতো গাছের উপরেই থাকতাম। চলো ডক্টর ঝটকার সঙ্গে কথা বলে দেখি। মোটু আমার ভাই, আমার বন্ধু, আমার প্রাণের সখা, তুমি এই মাটি ছেড়ে গাছের উপরে কেন থাকতে চাইছো ভাই? ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমার এই ক্যাপসুল তোমাদের পাখিদের মতো ডানা দিয়ে দেবে। হ্যাঁ বড়দা, গাছের উপরে পাখিগুলো কি সুন্দর মজা করে আনন্দে থাকে। ওদের জীবনে কত শান্তি আছে। ডানা, আরে ডানা বেরিয়ে গেছে। জয় হোক, এইবার আসবে জীবনে আসল মজা, আনন্দ। বাই বাই বড়দা। তুমি তো ঠিক মতো উড়তেও পারো না। এসো এসো আমার পেছনে পেছনে এসো। আসবে জীবনে আসল আনন্দ, এখানে কত শান্তি গো। যাও এখান থেকে, এখান থেকে যাও, এটা আমার বাসা। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। দেখো কেউ আমার ডিমগুলো খেতে চলে এসেছে, বাঁচাও। আরে আরে রাগ করো না, আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। এটা আমার বাসা। এ কাল্লু বাচ্চু, টিঙ্কু পিঙ্কু, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি, আমাদের জায়গা নেওয়ার জন্য কোনো বাইরের পাখিরা এসেছে। কা কা, যাও, এটা আমাদের বাসা। কাও কাও, পালাও। কা কা, পালাও, এটা আমাদের বাসা। কা কা, আরে প্রাণ বাঁচাতে চাও তো পালাও পাখলু। বাহ, এখানে কত শান্তি পেলাম। এবার এই গাছে কেউ আমাদের বিরক্ত করতে আসবে না। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, চলো আমরা এই গাছেই থাকব। ও, এত বড় পাখি, তাহলে এর ডিম কত বড় হবে। Welcome to this tree. আপনাদের এখানে স্বাগত। ভয় পেও না, আমি তোমাদের বন্ধু হই। তোমাদের বাসাটা কোথায়? বাসা বাসা তো নেই, মানে এখনো তৈরি করিনি আমরা। তাড়াতাড়ি বানাও আর তাড়াতাড়ি ডিম পাড়ো, আমি তোমাদের বাচ্চাদের সাথে খেলা করব আর ওদের গল্প শোনাবো। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা করো, এর ব্যাপার স্যাপার খুব একটা ভালো লাগছে না।
আমাদের বাসা এই গাছে নেই, ওদিকে ওই গাছে আছে। এখন তো ওখানে শুধু দুটো ডিমই আছে, বাচ্চা নেই। ডিম আছে, ডিম আছে, ইয়াম। এরা দুজন আবার কে, কোথা থেকেই বা এলো এখানে? আমার জন্যই জায়গা কম, এদের তাড়াও, জায়গা কম। আরে চিঙ্গম স্যার এখন আসতে পারবে না, আমাদের নিজেদেরকে নিজেকে বাঁচাতে হবে। খুব জোরে ঠোকর মারছে। না গাড়ির হর্ন আর না গাড়ির ধোঁয়া, ডক্টর ঝটকা তো আমাদের লাইফই বানিয়ে দিল। আরে তোমরা আমার কারা? এই এলাকাটা তো আমাদের। হ্যাঁ, এখান থেকে দূর দূর পর্যন্ত যা কিছু খাবার দেখতে পাও সব আমাদের খাবার। যাও পালাও এখান থেকে, পালাও। আরে এবার কিন্তু আমার খুব বেশি রাগ হচ্ছে, গাছে কেউ বসতে দেয় না আর হাওয়াতে তুমি আমাদের উড়তে দিচ্ছ না। হ্যাঁ, আমরা কোথাও যাব না, যা করার করে নাও, এই খোলা আকাশে কারোরই কোনো অধিকার নেই। হ্যাঁ আচ্ছা, এখনই বলছি এখানে কাজের অধিকার আছে, এই নাও। জানতে পারলে এই জায়গা কার? হ্যাঁ, আরে আরে জেনে গেছি দাদা, জেনে গেছি। না না, বলছি তো সরি, বলছি তো সরি। তুমি এর শাস্তি পাবে, অবশ্যই পাবে, তাই না জিতু? হ্যাঁ হ্যাঁ বিদু, লেটস হ্যাভ এ জয় রাইড। এখানে এসেছিলাম শান্তি পাওয়ার জন্য, আর এখানে এসে এয়ার ট্যাক্সি চালাচ্ছি, তাও আবার ফ্রিতে। মোটু চুপচাপ উড়তে থাকো। এরা আবার কারা? এলিয়েন মনে হচ্ছে। জুরু ডেল্টা, জুরু ডেল্টা, জুরু ডেল্টা কাম ইন, এলিয়েনস আর কামিং টু অ্যাটাক। আই রিপিট, এলিয়েনস আর কামিং টু অ্যাটাক, এলিয়েনস আক্রমণ করতে আসছে। ফায়ার, ফায়ার! আরে পাতলু এইসব কি হচ্ছে নাকি? নিচে মাটিতে এর থেকে বেশি শান্তিতে ছিলাম, এখানে তো একটা মুহূর্ত শান্তি পেলাম না। আরে পাতলু ওই দেখো মিসাইল, শিগগিরই পালাও। কখনো পাখিরা পেছনে পড়ে থাকে তো কখনো মিসাইল, মোটো কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা করো। আইডিয়া, মিসাইলের উপরে বসে ডক্টর ঝটকাকে ফোন করি। হ্যালো ডক্টর ঝটকা, আমরা বিপদে আছি, একটা মিসাইল পেছনে পড়ে গেছে।
বন্ধু, মিসাইল তোমার পিছনে কিভাবে পড়ে গেল? অনেক বড় গল্প, এখন শুধু বলো যে এই মিসাইল থেকে পিছু ছাড়াবো কিভাবে। তোমরা পাহাড়ের দিকে যাও, আর হঠাৎ করে উপরে বা নিচু হয়েছে, মিসাইল পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ব্লাস্ট হয়ে যাবে, তারপর নিচে আমার কাছে চলে এসো। বর্দা, আমরা নিচে আসতে পারবো না। ও কেন, কি হয়ে গেল, কোথায় যাচ্ছ বন্ধুরা? যেখানে এই মিসাইল নিয়ে যাচ্ছে, বাঁচা। একজন ভালো মানুষের কাজ হলো বন্ধুদের সাহায্য করা। আচ্ছা, ভালো বন্ধু সেই হয় যে সব সময় নিজের বন্ধুদের সাহায্য করে, নিজের বন্ধুর জন্য সব সুখ বিসর্জন দিতে পারে। পাকলো সব সময় আমাকে সাহায্য করে, নিজের সব সুখ আমার জন্য বিসর্জন দেয়। পাকলো আমার খুব ভালো বন্ধু, আজ থেকে আমিও পাকলোর জন্য ভালো বন্ধু হয়ে উঠব। আজ পর্যন্ত আমি আমার বন্ধুকে দিয়ে সব কাজ করাচ্ছিলাম, কিন্তু আজ থেকে আমি আমার প্রত্যেক বন্ধুকে সাহায্য করব। আমি একজন ভালো মানুষ হয়ে উঠব। পাকলো সরে যাও, আজ রান্না আমি করব। তুমি আরাম করো, টিভি দেখো, পেপার পড়ো, যাও। কি কাজ আছে, কি চাই শীঘ্রই বলো। তুমি হঠাৎ করে আমাকে সাহায্য কেন করতে চাইছো? একজন ভালো মানুষের কর্তব্য বন্ধুকে সাহায্য করা। মিথ্যে বলো না, তোমার আসলে কি চাই সেটা শীঘ্রই বলো, আমি দিয়ে দিচ্ছি। আরে, তোমাকে আমি কোনোদিন কোনো কিছুর জন্য কখনো বারণ করেছি? তুমি আমার সাহায্য করতে দেবে না, মার খাবে, বলো। যা খুশি তাই করো। তোমার শখ পূরণ হয়ে গেলে আমি কি কোনো সাহায্য করতে পারি? নাও খাও, আর বলো কেমন খেতে হয়েছে। এবার থেকে আমি তোমাকে রোজ রান্না করে খাওয়াবো। খাও খাও। আরে থেমে কেন গেলে, ভালো না হলে বলে দাও, আবার বানিয়ে দেবো আমি তোমাকে। আবার রান্না করে খাওয়াবে? না না, আর না। পাতলো, আমার হাতের রান্না তোমার ভালো লেগেছে, এটা দেখে খুব আনন্দ পেলাম আমি। আরে আমি তো চললাম অন্য বন্ধুদেরকে সাহায্য করতে। বস বস, টাকার ব্যাগটা পড়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি, চলো। বুদ্ধিবিহীন চোর, বেখমবিহীন ময়ূর, ওখানে ওখানে ফেরত গেলে ধরা পড়ে যাবে, তাহলে তুমি চুরি কি করে করবে? বা বস বা, কি সুন্দর কবিতা বললে। আরে দাদা ভাই দাঁড়ান, আপনার ব্যাগ। এই মোটু দাঁড়াও, মোটু তোমাকে আইনের দিব্যে, ভারত মাতার দিব্যে। মোটু চিংগাম স্যার, আপনি এখানে দাঁড়ান, আমি এখনি আসছি, একজন ভালো মানুষের ব্যাগ ফেরত দিতে হবে। ইয়েস প্লিজ। আরে দাদা ভাই দাঁড়ান, এই নিন আপনার ব্যাগ, ওখানে পড়ে গিয়েছিল। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ, আপনি একজন খুব ভালো মানুষ, আপনি আমাদের মতো মানুষদের সব সময় এইভাবে সাহায্য করতে থাকবেন, থ্যাংক ইউ। এই মোটো, এটা কি করলে? স্যার, এত রাগ করার কিছুই নেই। আরে কাউকে সাহায্য করতেও শিখুন, একজন ভালো মানুষ সেই হয় যে অন্যদের সাহায্য করে, বুঝলেন? এই মোটু দাঁড়াও, স্টপ ইন দ্য নেম অফ ল। এই আম্মা গো, মোটুর
মাথায় ভালো মানুষ হওয়ার ভূত চাপলোটা কিভাবে? কে জানে ডক্টর ঝটকা, কিন্তু যদি ওর এই ভূত না নামে তাহলে আমি কিন্তু নিশ্চয়ই ভূত হয়ে যাব। আরে বর্দা, কি হচ্ছে? আরে আমি এই আর্মারটাকে ট্রাই করছি, এটা পরে আমাদের সৈনিকরা ঠিকভাবে হেঁটে চলে বেড়াতে পারবে কি না, দৌড়তে পারবে কি না। মোটু ছেড়ে দরি মোটা, এটা ডক্টর ঝটকার কাজ, তোমার কাজ নয়। মোটু আমার ভাই, থামাও ওকে, এই বয়সে আমি এইসব করতে পারছি না। ও আমার ওষুধের দিব্যি, কেউ থামাও ওকে, না হলে আমি ডক্টর ঝটকাকে সাহায্য করেই ছাড়বো। দেবো না, দাও না, বাবা গো, বাবা। দেখলে পাতলো, আমি এটাও খোঁজ করে নিলাম যে এই আরমার উড়তেও পারে। ডক্টর ঝটকা শুনে খুশি হবে। এবার আমি চললাম অন্য বন্ধুদের সাহায্য করতে। আরে ছাড়ো, এটা ছাড়ো, আমি তোমার সিঙ্গারা বানাইতে দিমুই না, ছাড়ো। আরে রাজি হয়ে যাও দাদা, সাহায্য করতে দাও, সাহায্য করা একটা ভালো মানুষের লক্ষণ। তুমি আর ভালো মানুষ, ধারে খাইয়া আমারে বরবাদ কইরা দিলা, আর কইতাছে মোটুকে আজ আমি ছাড়বো না, আজ তো আমি ওকে জেলে পুরেই ছাড়বো। এই মোটু, স্টপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চিংগাম স্যার দাঁড়ান, আমি আগে ওকে সাহায্য করে দিই, তারপর আপনার সঙ্গে কথা বলছি। হ্যাঁ মা, এর সাহায্য করার পর্ব এখনো চলে যাচ্ছে। সাহায্য করতে দেবে কি না? আরে চিংগাম স্যার, তোমার কড়াই নিয়ে চলে গেল তো, এবার আমি তোমাকে সাহায্য কিভাবে করব? আরে ভাই, এইখান থেকে সইলা যাও, তাহলে আমার অনেক বড় উপকার হইব। এই নাও সিঙ্গারা খাওয়া যাও, একদম ফ্রি। হ্যাঁ জয় হোক, দেখলে ভালো মানুষকে সাহায্য সবাই করে। মনে হয় এটা দিয়ে গন্ডগোল ছিল। আশা করছি এখন স্টার্ট হয়ে যাবে। দেখি, মোটু আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তুমি একটু ধাক্কা দিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, বন্ধুদের সাহায্য করাই একজন ভালো মানুষের কর্তব্য। আমি এখনই সিঙ্গারা খেয়ে এসেছি, এমন ধাক্কা দেব যে আপনিও জীবনভর মনে রাখবে। থ্যাংক ইউ। আরো জোরে, আরো জোরে, আরে গায়ে শক্তি নেই নাকি? হ্যাঁ আছে, এই নাও মশাই। ফেরত এসে তোমাকে দেখে নেব। বাঁচা,
মোটুকে ছাড়বো না। আজ আমার লাকি ডে, আমার সব বন্ধু একসাথে এসেছে, আমি তোমাদের সবাইকে একসঙ্গে সাহায্য করব। বলো কি করতে হবে? ও মোটু আমার ভাই, আমার প্রাণের সৌখা, আমাদের শুধু এইটুকুই সাহায্য করে দাও যে আমাদের কোনো সাহায্য করো না। না না, এটা কিভাবে সম্ভব? যদি আমি সাহায্য না করি তাহলে কে করবে? তাহলে তো একটাই কাজ বাকি আছে, তোমার সাহায্যের পুরস্কার দেওয়া। পুরস্কার? যাই হোক, শীঘ্রই দাও, শীঘ্রই দাও। আরে এটা আবার কেমন পুরস্কার? কেউ আমাকে বাঁচাও। চিংগাম স্যার, বাঁচাও। ছাড়বো না, আজ মোটু তোমাকে একেবারে ছাড়বো না। আয়া মা,